আমি বিদেশে যে ব্যবসা করছি আমি সেই ব্যবসায় করতেছি, সেই ব্যবসায় নামছি বুধ নাই। আমি আসলে ভাবি তোমাকে কথা তো কই নেই গে, আমি বিদেশে ভিক্ষা করছি। আমি তো কাম করতে দাম না, আমার তো আজ এটা তো গুরুনের দরকার নাই, কামের কামের সময় দাম আছে বুঝো নাই। কালকে তুই বিদেশ থেকে আইসে তোর এখন কিসের কাম? তুই হইলো ঘুরবি ফিরবি খাবি, জায়গায় জায়গায় যাবি, ফুর্তি করবি, বন্ধু বান্ধব দেখবি, শ্বশুর বাড়ি যাবি, বউ নিয়ে বাইতাবি। বড় ভাই তো তোমার বেশি কিছু বললাম না, মোলামুটি কিছু বলবো ঠান্ডা বারে বুঝাই করবি। এই যে মনে করে দেখো বাংলাদেশি যারা আছে ওই দশ হাজার বিশ হাজার কি 10 লাখ 5 লাখ কামাই করে আলে পারে, আর কোনো কামাইরার দরকার নেই। যা করছি এই সুদি মুদি নাগায় নাগে চলাফেরা করবো, নইলে দোকান বাট করে নেবো, নইলে ব্যবসা করে খাম, তাই না? আর বিদেশিরা মনে করে 24 ঘন্টায় কাম করার চেষ্টা করে, কোনো সময় বয়ে থাকার চেষ্টা করে না। সেই জন্য বিদেশে আঙ্গো বাংলাদেশের যে উন্নত বেশি থাকি জানো তুমি। আমি বিদেশে যে খালি ভিক্ষা করছি, ও তার মানে ভিক্ষার্থী? হ্যাঁ, আমি শয়শু বিতে রাখছি, নিজেরা খাইছি, ঘর দিছি। জি আমি এলাকার মধ্যে মানুষের কাছে গপ্প করছি, আমার ভাই বিদেশ থাকে, বিরাট বিরাট চাকরি করে। তুমি কি চাকরি ছোট বড় চাকরি মনে করো? হ্যাঁ, এটা তুমি ছোট চাকরি মনে, এটা বিরাট চাকরি। তার আমি একটা কথা কই দিলাম, তোর বউ আইলে এই করে তুই বেরো খাবি, আমি আমার বাঙ্গা করে থাকবো, আমি ভিক কাটতে খামরা না যাই, অন্য কার বাই না থাকার সে থাকার না থাকে পারো না খামরা। আই সেস গেটাও ওই তুই গালি গুলাই সাইজকে ভিক করে যে এলাকা বেশি বক দেখাবো। ফটি জার হল লাতিন কাঁচা মরিস। হাই হাই, আমি ইংলিশ শিখছি, তুই জানি স্কুলে গেছিস, হাতাতে আমি পিছে দেখিছি, একটা কথা কবি না, তোর বউ আইলে আলাদা হয়ে খাবি, আর আমি পরিচয় দেবে না, তোর তোর বাই আমি তোর বাবি, মনে যেন থাকে হোয়াট ইজ দিস। তুমি যেটা করো না সেটা পারবা না ভাই, আমার যেটা যার যেটা অভিজ্ঞতা, বানরের অভিজ্ঞতা হলো গাছের দিকে কলাখান, তাই না? হনুমানের অভিজ্ঞতা হলো কোন দিকে মানে যে গাছ খুব সিরাখান, ঠিক কথা। যার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যদি না থাকে সেটা করতে পারবো না। তুমি ভাই আসলে ভিক্ষা করা হবে না, আমি আসলে ভিক্ষা ট্রেডিং দিয়েছি, ভিক্ষা বিদেশ করে দেওয়াছি, আমি ভিক্ষা করে নিয়ে যাই, তুমি বাঁচতে থাকবে। আচ্ছা, তোমরা হলো বড় ভাবি বড় ভাই, তোমরা বাঁচতে থাকবা, তোমরা হলো ননর মানে। প্রিয় একটা কথা কই, আল্লাহ জানি তোর এই সংসারে মানে আমাকে সংসারে আল্লাহ জানি আরো উন্নত করে, আরো টেহা পয়সার মালিক বানায়। হ্যাঁ ভাই, তুমি কি আমার ইনকাম কম মনে করো? প্রতি মাসে 1-2 লাখ করে টাকা কামাই করি। আচ্ছা তাহলে তো বিদেশ আমার গেলে হ্যাঁ, দুই ভাই ভিক্ষা করে তো প্রতি মাসে 4-5 লাখ টাকা কামাই করতে হবে। হঠাৎ করে বিমানে থেকে নামে হয়ে যায়, আসার পরে মনে করো নৌকা একটা ভেঙে নিলে, ভেঙে নেই মনে একটা নৌকা একটা বের বের থেকে নেই, ওকে খারাই নিলে, তাই না? দাদা পিছিয়ে দিয়ে তাই না, সমান এটা দেখতে হবে। ওই দেশে গেলে 5 টাকা দিলি, এই দেশে মেলা হয়ে থাকা, ওই দেশে 5 টাকা দেখলে 500 রে। হাই হাই টিয়ার রে, এটা কাম কর, তোর বউ নিয়ে গা, তোর বউ নিয়ে আপাইতে নিয়ে একই আমরা ঈদের দিন বিদেশ 5টা ফকির এখানে বিতে বলেছিলাম কি হ্যাঁ ব্যঞ্জন কিনে নেন টাকে কিনে দেন এসে। হাই হাই, শোনা মেরে আমি সরি তোর বকা দিছি, আমি ভাই 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 তুই কিছু মনে করিস না, আমি অনেক কষ্ট দিছি, কারণ এত কষ্ট করে তুই কামাই করছিস। যাও যাও ওই বউরে নিয়ে আগে যাও, বাইতে দিকে আমরা দেখলেন তো টেহার লোভে কি না করে মেশে। হ্যাঁ টেহার কথা কই যাব, এখন ভাই তুই ভালো কত ভালো যাই দিকে দিকে কই। কত সাজানো বন্ধু,
বাংলাদেশে ফেরত আইছি আবার আমি বিদেশে যেটা করছি আমি হেরে বেরিয়ে খেতেছি ও তোমার যে ভিডিও কল দিছি তুমি ভিডিও কল কাইডা দিয়ে নিয়া অডিও কল দিছাও সেইসিম কথা কইছাও ওই মান সম্মান যাবো গা দেখি না রে ভিডিও কল দিছি পড়ো তোমরা তখন ভিডিও কল দিছা তখন মনে হলো ভিক্ষার মনে করে যাবে থাকছি পরে মনে হলো হেসব টিয়া নই হার হারি নাই তখন তো রিসিভ করছি দুষ্টি মালা আছে দিকে তোমার গুষ্টি মারার যাই করো ভিক্ষার না কাজ করো ব্যবসায়ী নাই জীবনে কোনো আনা যায় না দোস্ত নাম কো বানাল 10 লাখ টাকা যে ঘুষ দিয়ে নিয়ে মনে করতে তুমি 10 লাখ টাকা মাসে কামাই করে বাবা তোমার আমি কি কই শুনছো আমি 1 লাখ টাকা মাসে কামাই করি তোমার আমি কি কই শুনছো ওর টাকা আমাদের মুচি তাই নাকি হ্যাঁ ফকির ব্যক্তি বাইক দিছে মনে করো সারাদিন ভিক্ষা করে টেয়া নিয়েছি আমরা টাকে টাকে আমাকে হেন্দিকে মালিকরা বেতন দিচ্ছে না বাংলাদেশে পাঠাইছি ও বুঝছি তাই তোমার কোম্পানি না মানে আড়ু ভাঙ্গা কোম্পানি তাই না হ্যাঁ জি 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 নতুন কোম্পানি তো মনে করো আড়ু ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা মান্দা ভাঙ্গা মনে করো ঠ্যাং নুলা নানান ধরনের বেহাতারা লোক আছে মনে করো ভিক্ষায় ধারে ধারে যে ডিজাইনে নামা দেন হেনে হেনে নামাই দেয় ও হে কোম্পানি চাকরি করছো হে ধরে টেয়া মান মোড়া তানে কামাই করছো তাই না হ্যাঁ ভাই হ্যাঁ 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 ভাই 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 জীবনে কোনদিন দোস্ত গো মানে কোনদিন জীবনে কোনদিন কুরহান আমার নামও তুমি আর কোমা না কইতাম তোমার মতিন আমার বন্ধু হ্যাঁ মতিন আমার বন্ধু দোস্ত না কোন হ্যাঁ না কোমা না তুমি আর এখন মানে আমার আমি ভিক্ষা করে দিকে মানে আমার পরিচয় তোমার কোন দিবার মন্দ না তাই না যে শোনা আমি আমার বন্ধু না কিছুই না দন্তার না করে না আসলে শোনা আমি আন্দেগে ওড়াং ফিডিং কাট ঠিক মানে কাটিং গুড়ি রাস্তাঘাটে দেখাইলে পারা আমার দাদি জাগরে যাবা না ভিক্ষু করবো হালার বো হালা তোমার না কথা কই বন্ধু বুঝছো কি এই যে বিদেশে গেছিলাম 4 বছর যে খরচা করে যে কোম্পানি তো চাকরি বিধান তো তা তো টাকা কামাই করে নেবা তিনি এসি তাও ঘর বাড়ি করছি তারপর তো তোমার হইলো 4-5 লাখ বড় কথা বুঝাস কি তবে নাহলে কথা কর দিকে একটা ছাগল নিয়ে কথা বলো শালা সমুন্দি গঙ্গার দলি আল্লাহর দোস্ত এটা একটা দোস্ত রাত হইলো হালা তো পাগল ছাড়া কিছু না টাকা নগদ টাকা কামাই করি যদি না দিয়ে হারে মাফ চায় হালা জানি কথা তুই বুঝবি কি আল্লাহর দাম ওই খানে করে কোনে গেলে আপনি বিদেশে যাই করছেন দেখি এটাই করছি সি সি সি
দিছি এতটি হাত দিয়া জমি জামা বেচা পেলেন বড় দিয়া বিদেশে যাইয়া আপনি ভিক্ষা করে খাইছেন আর আপনার বউ কি ফুটানি করে আমার জামা লাখ লাখ টাকা বাড়াই ঠিকই তো কইছে আমি মাসে 1 2 লাখ করে রেহা বাড়াই আসতাম জামা নগর নামে হেটে আকি বলদের গোতা পারে কতজন বলদের গোতা পারে কামাই করে আলে বুঝছেন কি হ্যাঁ এই যে যারা মনে লাখ লাখ টাকা খরচা করে দেয় কতজনে আনারস কোম্পানিতে কতজনে রাজমিস্ত্রি কোম্পানিতে একজন হ্যাক কোম্পানিতে আমরা বুঝলাম ভিক্ষার কোম্পানিতে আমার বান্ধবীর জামাই এই আপনার এত বড় সাহস আমারে কি লাইছেন জি তাতে আপনার কি হইবা জানেন কি হবো কি হবো 14 দিন ফাঁসিতে ঝুলাম হালি রে হালি রে দুলাভাই কি লাইতে পারে কি লাইতে পারে জি শেষরা জামাই ঠিক আছে আল্লাহ তো ভিক্ষা দেন ও খালি এই মনে না খাই থেকে পাউডি মাউডি খাইতে চা ভিক্ষা দেন আচ্ছা রাখা দিলাম আরে ভাই আপনি কেনা ভিক্ষা দেন ভিক্ষা তো তাওয়ার একটা সময় গোমায় আছে রে ভাই আমি এক বিদেশে আলাপ করতেছি আমার ভাইয়ের বসলে বেকারে বুঝবা না মনে কর যে আমি যে 5 লাখ টাকা খরচা করে বিদেশ গেছিলাম এখন টিয়া তুমি একটা বিষয় উড়ান লাগবো কয়েক কোম্পানি ঘুরছি কোন আরে চাকরি পাই নাই ভাই হ্যাঁ সামাটা দিয়ে দিয়ে একটা কোম্পানি দেখলাম বেলা তাগের মধ্যে ছোট বড় একটা কোম্পানি হেনে দিয়ে 5-7 লাখ আচ্ছা এখন দিয়ে যে মনে কর যে হেনে দিয়ে যে সবাই খালি ভিক্ষা করে খালি টুপি আর ছেলা আলাদা পান্দামি আলাদা লুঙ্গি আলাদা টোপলা আলাদা মোবাইল আলাদা নারী দেয় তাই পরে হেনে তো মনে কর যে গেলাম চাকরি তো পাইলাম না 5 লাখ টাকা নষ্ট আচ্ছা আর কি এখানে গেলাম হেলে গেলে বারে আল্লাহর রহমতে চাকরিটা মিললো তো মানে ভিক্ষা করে না চাকরিটা মিললো লুলা কোম্পানি ও তাহলে লুলা কোম্পানি দেখে চাও তাতে মাসে স্যালারি কত পাইছাও স্যালারি কত করতে চাও আমি তো বেসিক বেতনই পাইছি 10 লাখ টাকা আর স্যালারি তো মনে হলো দাজুজ পাইছে মানে ফাউ অগ্রিম দেনা পাইছি ওই না তো মনে হলো শুটিং করে দেখান তো দেয় পার্কে যেতে ঘুরছি ফুর্তি করছি ভাই পার্কে ঘুরছাও মনে করো যে ভিক্ষা করে ওই দেশে রোজ রোজ পাই আমার শরীর ল্যাগ করে মরে সেই এটা কাঠের বড়ি নিয়ে আইসা দেখি কাঠের বড়ি দেখি ভাই মধ্যে সব কেসে ভাই তুমি গেলা মনে করছো আমার আরে ভাই আঙ্গবারের একজন মনে ইডালি যা মনে করো মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে গেছে আর বুঝছো কি ওই দেশে ভিক্ষার লাইসেন্স করে নিছে প্রতিদিন কামে করে 1.5 লাখ টাকা বাংলাদেশে 11টা বাড়ি করছে তাই নাকি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এত টাকা মরছে আমি যদি ওই গমতে বলতাম বাংলাদেশে 11টা 20টা কম ব্যবসা করতাম পরসাম ভিক্ষার গমতে আছে এলাকায় আয় ভিক্ষা করছে এটা মানে খুব বাজে সুলমানের বোনের দামে এলাকাতে ভিক্ষা করতেছি তোমার করে মানে বাজে বড় আমার তো মানের দরকার নাই তুমি ভিক্ষা দাও সেটা করতে দে তাই নি ভাই মনে করতে টিয়া পয়সা নাই যে আমি গরিব মানুষ ভাই বিদেশ পাঠাইছি হি নেই মনে করে আবার বাংলাদেশে টিয়া পাঠান না তাই তাহলে তুমি আমি যে যে রাস্তা গেছিলাম হই রাস্তা তোমার বাইরে ভিক্ষা কম মানে নুলা কম বন্ধ পড়াও কা ও শালা নুলা কম বন্ধ গেলি তাও তো শালা বড় ড্রাইভার নি তাও তো অভ্যাস থাকে তো বাংলাদেশে ভিক্ষা করব ওসে ওসে এই মেটরে কামি করুক গেছে আকে হওয়া তাড়াতাড়ি বাইরে আও
আমার এই কয় বছর সিনের নাম তুমি এটাই আসতাম চাকরির মাঠে গাইছো বুঝছো তাহলে কিসের নিকে বিক্রি করতে দিলে হুন বাইন না হুই না বুঝা তারপরে দুটো দুটো বাড়ি মারি নাম তো মানে নেব কথা মতো কথা হলে পাঁচ লাখ টাকা খরচা করে বিদেশ গেছিল তাই না যাই হাইরে কত জায়গায় যে বিপদে আবাদে কইরা যে কানছি এক উপ তো ভাত খাবার নিয়ে জায়গা জায়গা কইরা বেরে উড়ে কইরা কানছি বলে ভাত তো নিয়ে হ্যাঁ সাবা কুলা বার সুলা বার না কইরা দেই যে কোন গমান তো চাকরি পাই যাবি না হ্যাঁ সাবা ভিক্ষার কম্পানি দিয়ে চাকরি নিছিল ভিক্ষার কম্পানি দিয়ে চাকরি নিছিল মানে নুলা কোম্পানি সারা দিন বিক্রি করাইছে আর আমাকে মাসে মাসে বেতন হিসেবে দিয়ে পড়েছে বাংলাদেশে ভিক্ষা করবেন না।